বর্তমানে আমাদের সবকিছুই কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন নির্ভর। দেশের বৃহত্তম মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপস বর্তমানে জাতীয় অ্যাপ স্টোর হিসেবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে তা হলো, যারা তরুণ অ্যাপ ডেভেলপার আছেন তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশের ক্যাম্পেইনের কথা বলি, সেই ক্যাম্পেইনটা অনেকাংশেই ত্বরান্বিত হচ্ছে। বিডি অ্যাপস ন্যাশনাল অ্যাপ স্টোর হিসেবে স্বীকৃতি পেয়েছে 2021 সালে, এবং আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা কীভাবে আমাদের তরুণদেরকে, সব ধরনের তরুণদেরকে আসলে অ্যাপ স্টোরের সঙ্গে সংযুক্ত করতে পারি। তরুণদেরকে যদি আমরা অ্যাপ স্টোরে আনতে পারি, তাহলে যেই বেনিফিটটা বাংলাদেশ একটা দেশ হিসাবে পেতে পারে, সেটা হচ্ছে তরুণদের যে মেধা, তরুণদের যে নতুন নতুন চিন্তা, সেটাকে অ্যাপের মাধ্যমে ধারণ করে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়। আমরা সেই চিন্তা থেকেই আসলে এটা নিয়ে কাজ করা শুরু করেছি। এখন 50,000-এর বেশি অ্যাপ ডেভেলপার তারা তাদের সার্ভিস এখানে দিয়েছে, লাখ লাখ গ্রাহক সেটা গ্রহণ করছে। তা আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে তরুণদের বা যারাই অ্যাপ নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকটা সেগমেন্টকে এখানে যুক্ত করা, তার মধ্যে নারীরাও অন্যতম। এবং অ্যাপ স্টোরের একটা প্রধান আমি বলবো সুবিধা হচ্ছে যে কেউ চাইলে ঘরে বসেও আসলে অ্যাপ নিয়ে কাজ করতে পারেন, তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এটা আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা সহজ আয়ের উৎস হিসাবে নারীদের জন্য কাজ করে। আমাদের বিডি অ্যাপস স্টোরে যারা অ্যাপ দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই নারী আছেন, তরুণ নারী যারা হয়তো ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছেন, 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম করছেন। এবং আমি মনে করি যে এটা একটা খুবই সুবিধাজনক প্ল্যাটফর্ম নারীদের জন্য। তারা যদি টেকনোলজি সেন্ট্রিক কাজ করতে চান, অ্যাপ এখন একটা নতুন যুগের উন্মোচন করছে, ডিজিটাল বাংলাদেশের একটা বিগ এলিমেন্ট বা একটা বড় কন্ট্রিবিউশন আসবে অ্যাপ থেকে, নারীরা সেটার সঙ্গে যুক্ত হতে পারবেন যদি তারা বিডি অ্যাপসে যুক্ত হন এবং অ্যাপ তৈরি করে আয়ও করতে পারবেন, আবার দেশকেও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়াও যেহেতু ঘরে বসেই বিডি অ্যাপসের মাধ্যমে অ্যাপ আপলোড করে কাজ করা যায়, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকেও অ্যাকচুয়ালি নারীরা এর সঙ্গে সংযুক্ত হতে পারেন, এবং দেশের বাইরেও অনেকে সংযুক্ত হতে পারেন। এবং আমরা বিডি অ্যাপস অ্যাপ স্টোরের মাধ্যমে এটা সুযোগটা সৃষ্টি করে দিয়েছি, যাতে আমাদের গ্রামের মফস্বলের অ্যাপ তৈরি কারী পুরুষ অথবা নারী সবাই যেন বিডি অ্যাপস অ্যাপ স্টোরে সংযুক্ত হয়ে এই ধরনের সুযোগ নিতে পারে।